আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকালই ওয়েদারটা খুব ভালো মনে হচ্ছে, জানি না সারাদিন কেমন যাবে। এখনও সকাল 6টা বাজেনি, এত সুন্দর বাতাস, বাতাসে মন প্রাণ একেবারে ভরে যাচ্ছে। সকাল সকালেই উঠে পড়লাম, কারণ ওদের আব্বু আজ 8:30টার ভিতরেই বের হয়ে যাবে, সুতরাং তার আগেই আমার নাস্তা কমপ্লিট করতে হবে, এই জন্যেই তাড়াতাড়ি উঠা। তারপর সাফারও প্রাইভেট আছে। সকাল সকাল এই কাজটা কেন জানি আমার করতে খুবই অশান্তি লাগে, মানে আলসেমি লাগে, যাকে করতে ইচ্ছা করে না। আমি থালাবাটি ধুতে খুব পছন্দ করি, কিন্তু সেইগুলাকে গুছিয়ে রাখা এটা কেন জানি আমার কাছে ভালো লাগে না, তারপরেও করতে হয়। যদিও সামান্য কাজ, কিন্তু তারপর কেন জানি ভালো লাগে না করতে। লাচ্চা সিমাই, পায়েস, পুডিং, এই তিনটাই ওর আব্বুর খুবই প্রিয়। তবে নাম্বার হিসেবে প্রথমে লাচ্চা সিমাই, তারপর পায়েস, এবং লাস্টে পুডিং। এই জন্য লাচ্চা সিমাইটা যেহেতু খুব ঝটপট হয়ে যায়, এই জন্য ওটাই করা হয়। পায়েস পুডিংও করি, তবে যদি একদিন থাকে সে তাহলে। চা পান করেই সে তার গন্তব্যের দিকে রওনা হবে। এখন 11:45 বাজে, সাফাকে নিয়ে ওর মিসের বাসায় যাচ্ছি। মিসের দুটো ছাদ বাগান, একটাতে ফল এবং সবজি, অন্যটাতে ফুল। খুব সুন্দর ডালিম ফুল, এটা হচ্ছে কারি পাতা, ওর ফলও হয়েছে। মিস আমাকে বেশ কতগুলো পাতা এবং ফল দিলেন, বললেন যে টপে পুঁতে রাখলে গাছ হবে। মিসের নিচের ছাদটাতে একেবারে ফুল গাছে ভর্তি, ফুল গাছ প্লাস অর্কিড এবং আরও বেশ সুন্দর সুন্দর ফুল আছে। তার ভিতর দোপাটি, তারপরে রক্তকরবী, এদিকে আরও অনেক কিছুই দেখলাম, বেশ ভালো লাগতেছিল দেখতে।
পড়া শেষ করে নূরজাহানে চলে আসলাম, কারণ ওখানে মেলা হচ্ছে। এখন দুপুরবেলা, এই জন্য লোকজন কম, বেশ চুপচাপ। বিকাল থেকে রাত পর্যন্ত মেলা খুব জমজমাট হয়ে ওঠে। এই জিনিসটা দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এগুলো নিয়ে অনেক দেখেছি। এটা একটা কাছে আরেকটা ধরে রাখতাম, রেখে আবার জোরে একটু উঁচু করতাম, আবার রাখতাম, বেশ ভালোই লাগতো। ঘোরাঘুরি শেষ, এবার বাসায় যাওয়ার পালা। এটা সেই মিসের বাসার কারি পাতা। আজ যেহেতু রান্নার সুযোগ পাইনি, এই জন্য খাবার কিনে নিয়ে এসেছি। সাফা অবশ্য এগুলো খাইনি, ও একটা চকলেট কেক নিয়ে এসেছিল, ওটাই খেয়েছে। খেতে ঘুম দিয়েছে, কারণ সন্ধ্যায় ওর স্যারের আর একটা প্রাইভেট আছে। টিকিয়া বানাবো, এই জন্য পাউরুটি ছোট ছোট করে কেটে ডিম দিয়ে ভালো করে ওটাকে ম্যাশ করে, পরে এর ভিতর জয়ফল, জৈত্রিক এবং বাটা মশলা অর্থাৎ আদা রসুন, এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে ওর ভিতর বিফ কিমাটা দিব, যেটা ডাউল দিয়ে অলরেডি আগের থেকেই বাটা আছে। তারপর একসঙ্গে খুব সুন্দর করে মিক্স করব। প্রথমে একটা পলি পেপার বা সিলোপিন নিয়ে ট্রের উপর সুন্দর করে বিছিয়ে দিব। এভাবে ছোট ছোট গোলা করে নিলে পরিমাণটা ঠিক থাকে, পরে শেপ দিলেই হয়ে যায়।
অনেক সময় দেখা যায় যে টিকিয়া বানাইতে গেলে যখন শেপ দিই, কয়েকটা শেপ দেওয়ার পর হাতে ওই টিকিয়ার খামিরটা লেগে যায়, কারণ ওর ভিতর পাউরুটি থাকে। এই জন্য এখন এইটা যাতে না হয় এই জন্য হাতটা প্রথমে একটু পানি দিয়ে ভালো করে লাগিয়ে এমনি ডলা দিলেই, তারপর হচ্ছে এই রোলগুলা নিয়ে হাতের তালুতে একটু ঘুরায় চাপ দিলেই হয়ে যাবে। দেখবেন আপনার হাতে একটুও লাগবে না। এভাবে দুই তিনটা করার পর আবার একটু হাতটা ভিজিয়ে নেবেন, নিয়ে ওভাবেই আবার কয়টা করবেন, আবার এভাবেই হাত ভিজিয়ে আবার করবেন। যেহেতু ট্রেটা ফুলফিল হয়ে গেছে, এই জন্য টিকিয়ার উপর আরেকটা সিলোপিন দিব, দিয়ে ওর উপর আবার টিকিয়া দিব। এভাবে লেয়ার বাই লেয়ার রাখলে অনেকগুলোই ধরে ট্রেতে, এবং রাখতেও সুবিধা হয়। এভাবে রেখে ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখলে একটা নির্দিষ্ট সময় পর এগুলো শক্ত হয়ে যায়, তারপরে খুব ইজিলি উঠায়ে আপনি এয়ারটাইট বক্সের ভিতর রেখে সংরক্ষণ করতে পারেন 2 মাস 2.5 মাসের মতো। সাফার জন্য একটু সমচা ভেজে রাখলাম, কারণ ও স্যারের বাসার থেকে এসে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর আমি যেহেতু স্যারের বাসার থেকে ডাইরেক্ট স্বপ্নতে যাব, কিছু মাছ একটু মুরগি কিনতেই হবে, এই জন্য আগে নাস্তাটা তৈরি করে রেখে গেলাম ওর। আর আমারও খিদে লেগে গিয়েছে, আমিও চিড়া এবং চা খেয়ে নিচ্ছি। চিড়াটা খুবই মজার খেতে, মানে অনেক সময় আসে না যে গাল ছুলে যায়, এটা কিন্তু সেরকম না, বেশ মচমচে টাইপের এবং খুব ভালো লাগে খেতে। প্রথমে সাফাকে স্যারের বাসার থেকে নিব, তারপর স্বপ্নে যাব। পুরানো কথা আবারও নতুন করে বলি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেখতে দেখতে কোথাও একটু পরিমাণে, তাহলে সাবস্ক্রাইব করে লাইক বাটন প্রেস করুন এবং সাথেই থাকুন। আর যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। মাছগুলো দেখে একটুও ভালো লাগতেছে না, ফ্রেশ মনে হচ্ছে না। আর মুরগি মোটামুটি, তবে অন্য দিনের মতো না, তারপরও কিনতে হবে।
ট্যাংরা মাছ, তেলাপিয়া, সোনালিকা আর ফার্মের মুরগি নিলাম। বাসায় যেয়ে মাছ মাংস কিছুতে আর হাত দিব না, ডাইরেক্ট ফ্রিজের ভিতর রেখে দেব। আগামীকাল সকালে এগুলো সাইজ করব। আমার টিকিয়াগুলো শক্ত হয়ে গিয়েছে, এখন এগুলোকে বক্সের ভিতর রেখে দেওয়ার পালা। পরিশেষে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।